বন্ধুরা, আরো একটি নতুন দুর্দান্ত সরকারি চাকরির আবেদন চলছে। নাম এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ইপিএফও অর্থাৎ এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন রিক্রুটমেন্ট 2023 তরফ থেকে এই মুহূর্তে কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। এবং যেখানে দুটি পদে কিন্তু আবেদন চলছে, একটা হচ্ছে এসএসএ অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এবং দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। এই দুটো পদে তোমরা এখনই আবেদন করে নিতে পারো। তার আগে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জেনে নাও। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের গ্রুপ সি এর এই পোস্টটা হচ্ছে সম্পূর্ণ গ্রুপ সি এর পোস্ট। ভালো টাকার একটা স্যালারির সরকারি জব, যেখানে তোমাদের প্রত্যেককে বলে রাখি অল ইন্ডিয়া বেসিস কিন্তু জবের এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি এজ লিমিট কত লাগবে। এখানে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে বলে রাখি 26 এপ্রিলের মধ্যে তোমার বয়স এটা হতে হবে। এছাড়া এসসি হলে বা এসটি হলে তোমরা 5 বছরের ছাড় পাবে, আর ওবিসি যদি তোমরা ক্যান্ডিডেট হও তাহলে তোমরা এক্সট্রা 3 বছরের ছাড় পাচ্ছ ও অ্যাকচুয়ালি চাকরির নিয়ম অনুযায়ী। একই সাথে তোমাদের প্রত্যেকে বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কি লাগবে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে 12 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক তুমি দিয়ে থাকলেই তুমি কিন্তু ও স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে পারো। এছাড়া এসএসএ অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে তুমি যদি আবেদন করতে যাও তাহলে কিন্তু ও তোমাকে গ্র্যাজুয়েশন তোমার সার্টিফিকেট হতে হবে, অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। তুমি সেটা আর্টস কমার্স বা যে কোনো ও সাবজেক্ট নিয়ে তোমার প্লেন গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারো। এরপরে টোটাল ভ্যাকেন্সির কথা যদি বলি, এখানে দেখতেই পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে অল ইন্ডিয়া বেসিস 2859টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। একই সাথে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 185টি ভ্যাকেন্সি রয়েছে, আর এসএসএ অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 2674টি শূন্য পদ। এবং তোমাদের আবেদন করতে গেলে যে টাকা দিতে হবে বা আবেদনের যে ফি রয়েছে সেই ফি এর কথা যদি বলি তাহলে কিন্তু 700 টাকা তোমাদের এর ফি দিতে হবে। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো ও এসসি রয়েছো, এসটি রয়েছো, পিএইচ সার্টিফিকেট যাদের রয়েছে তাদের কিন্তু কোনো রকম টাকা দিতে হবে না, তারা সম্পূর্ণ বিনামূল্যেই এই ফর্ম ফিল আপ করতে পারবে। মানে যারা আমার বোনেরা রয়েছে এবং যাদের এসসি এসটি এবং পিএইচ সার্টিফিকেট রয়েছে। এরপরে চলে আসি সিলেকশন প্রসেসের কথা, যে সিলেকশন প্রসেস কি রয়েছে। প্রধানত 3টি ধাপে তোমাদের সিলেকশন প্রসেস হয়ে থাকবে, যার মধ্যে 2টি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তিনটি ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে, এবং দ্বিতীয় ধাপ হচ্ছে টিটি অর্থাৎ হচ্ছে তোমার টাইপিং টেস্ট করতে হবে, বা এটাকে তোমরা স্কিল টেস্টও বলতে পারো, স্কিল টেস্ট তোমার দিতে হবে। এবং তারপরে তোমার সিম্পল ব্যাপার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই 3টে স্টেপের মাধ্যমেই তোমাদের কিন্তু চাকরি হতে চলেছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে কি কি এক্সাম দিতে হবে। প্রথম স্টেপ এক্সামের কথা যদি বলি, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আলাদা এক্সাম রয়েছে, আলাদা সিলেবাস রয়েছে, একই সাথে এসএসএ ক্ষেত্রে আলাদা সিলেবাস রয়েছে। প্রথমেই বলে রাখি স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের জেনারেল অ্যাপটিটিউড তোমাদের 50টা আসবে, যেখানে একটা কোশ্চেনের মান কিন্তু 4 নম্বর, অর্থাৎ তোমরা বুঝতে পারছো জেনারেল অ্যাপটিটিউড থেকে কিন্তু 200 নম্বরের কোশ্চেন আসবে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থেকেও 50টা কোশ্চেন আসবে, এবং ইংলিশ থেকে 100টা কোশ্চেন আসবে। প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু এখানে 4 করে, টোটাল তোমার 200টা কোশ্চেন আসবে। 4 করে প্রত্যেকটা হলে 200×4 মানে 800 নম্বরের কিন্তু তোমাদের টোটাল পরীক্ষা হতে চলেছে, যদি তোমরা স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করো। এবং এই যে 800 নম্বরের পরীক্ষা, এই পরীক্ষাটা দেওয়ার জন্য কিন্তু তোমাদের এর সময় থাকবে 2 ঘন্টা 10 মিনিট। মানে স্টেনোগ্রাফারের 800 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য 2 ঘন্টা 10 মিনিট কিন্তু তোমার সময় থাকছে। একই সাথে যদি বলি এসএসএর জন্য যে এক্সাম রয়েছে সেই এক্সামের কথা, জিকে জিএ থেকে 30টা কোশ্চেন আসবে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে 30টা কোশ্চেন আসবে, ম্যাথ থেকে 30টা আসবে, রিজনিং থেকে 30টা আসবে, বিসি থেকে 10টা আসবে, টোটাল 150টা
কোশ্চেন আসবে প্রত্যেকটা চার করে, এবং এখানে 600 নম্বরের তোমাদের কোশ্চেন আসবে। এই 600 নম্বরের পরীক্ষা তোমাদের কিন্তু 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে দিতে হবে। তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে একটা বিষয় বলে রাখি, এই যে টোটাল এক্সামিনেশন তোমরা দিচ্ছ, এই এক্সামিনেশনের মধ্যে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। নেগেটিভ মার্কিং কত রয়েছে? 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে। অর্থাৎ একটা সঠিক উত্তর দিলে তুমি 4 যেমন পাচ্ছ, ও একটা ভুল দিলে 1-এর 4 নম্বর, অর্থাৎ 0.25 নম্বর কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে। অর্থাৎ একটা ভুল দিলে 4 পাচ্ছ, আর 4টে ভুল অ্যানসার দিলে তোমার কিন্তু 1 নম্বর কাটা যাবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরেই তোমাদের মেন যেটা চলে আসে এক্সামের পরেই চলে আসে, হচ্ছে স্কিল টেস্ট। অর্থাৎ স্কিল টেস্টে তোমাদের কি করতে হবে, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, স্কিল টেস্টের ক্ষেত্রে এক্ষেত্রে তোমাদের যে টাইপিং এর ব্যাপারটা রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো যেটা বলেছিলাম যে 35টা ওয়ার্ড তোমাকে প্রত্যেক মিনিটে টাইপিং করে দেখাতে হবে। টাইপিং স্কিল তোমার টেস্ট করবে যখন তুমি এই যে এক্সাম দিলে, এক্সাম দিয়ে তোমার আর কল আসবে, মানে তুমি যে এক্সাম দিলে সেই এক্সামে যে নাম্বার আসবে সেই নম্বর অনুযায়ী তোমার একটা মেরিট লিস্ট টাঙানো হবে। সেই মেরিট লিস্টে যদি তোমার নাম আসে, এ তোমাকে দ্বিতীয় ধাপ, অর্থাৎ দ্বিতীয় ধাপের জন্য যদি তুমি এলিজিবল হও, ও সেক্ষেত্রে তোমাকে স্কিল টেস্ট পাস করতে হবে। এবং স্কিল টেস্টে পাস করা বা দেখাতে হবে, তোমরা বলতে পারো স্কিল টেস্ট পাস করার জন্য যে নির্দিষ্ট রুল সেটা হচ্ছে কি, টাইপিং টেস্টের জন্য 35টা ওয়ার্ড তোমাকে প্রতি মিনিটে টাইপ করতে হবে। যদি ইংরাজি ওয়ার্ড টাইপ করো আর যদি হিন্দি ওয়ার্ড টাইপ করো, তাহলে কিন্তু 30টা ওয়ার্ড কিন্তু তোমাকে প্রতি মিনিটে টাইপ করতে হবে। এটা কিন্তু বেসিক ইক তোমাকে রুলস, এটা দেখাতে হবে স্কিল টেস্টে। তারপরে স্কিল টেস্ট পাস করে গেলেই কিন্তু তোমরা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করে এ তোমরা কিন্তু চাকরি করে নিতে পারো। এক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে তোমরা জানো যে তোমার এ নামে কোনো পুলিশ কেস আছে কিনা। তুমি যে আবেদন এখন যে করবে, যে যে ডকুমেন্ট দিচ্ছ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা আদার যে ডকুমেন্টেশন অ্যাড্রেস প্রুফ দিচ্ছ, সেগুলো সঠিক দিয়েছো কিনা, সেইগুলোই ডকুমেন্ট ভেরিফিকেশনে শুধুমাত্র দেখা হয়। আর এরপরে তোমাদের মেন যে বিষয়টা সেটা হচ্ছে স্যালারি, স্যালারি অ্যাকচুয়ালি কত হবে। তো তোমাদের প্রত্যেকে বলে রাখি, এই যে এসএসএ সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের পদে যদি তুমি চাকরি করো বা চাকরি পাও, সেক্ষেত্রে 40,000 টাকা ইন হ্যান্ড স্যালারি তোমার হবে। অর্থাৎ চাকরিতে ঢুকেই প্রথম মাস থেকেই তুমি এই টাকাটা পেয়ে যাবে, এবং আস্তে আস্তে ধাপে ধাপে তোমার এক্সপিরিয়েন্স এর সাথে তোমার আর চাকরিতে যত সময় তোমরা অতিবাহিত করবে, তত কিন্তু সময়ের সাথে সাথে তোমার স্যালারিও ইনক্রিজ হতে থাকবে, স্যালারিও বাড়তে থাকবে। আর যদি স্টেনোগ্রাফার পদে তুমি অ্যাকচুয়ালি চাকরি করো, সেক্ষেত্রে স্টার্টিংয়ে 35,000 টাকা কিন্তু স্যালারি হয়ে যাবে, মানে ইনহ্যান্ড স্যালারি। তোমরা প্রথম চাকরিতে জয়েন করা মাত্রই 35,000 প্রতি মাসে পাবে, এবং এই স্যালারি কিন্তু এক্সপিরিয়েন্সের সাথে যেটা বললাম বাড়তে থাকবে, এবং 1,00,000 পর্যন্ত কিন্তু এই স্যালারি হতে পারে। ঠিক আছে, 1,00,000 পর্যন্ত কিন্তু এই স্যালারি যেতে পারে, মানে যত তোমার চাকরিতে এক্সপিরিয়েন্স বাড়বে সেই এক্সপিরিয়েন্সের অ্যাকর্ডিং তোমার স্যালারিও বাড়তে থাকবে। তো কাজেই তোমরা যারা সরকারি চাকরি করতে চাইছো, আমি বলবো অতি অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করো। আরও একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে না, তোমাদের কিন্তু এখানে হিন্দি অথবা ইংলিশে এক্সামিনেশন দিতে হবে। এক্ষেত্রে তোমরা যদি হিন্দি জানো তাহলে হিন্দিতে এক্সাম দিতে পারো, আদারওয়াইজ তোমরা ইংলিশে এক্সাম দিতে পারো। ও সমস্তটাই তোমাদের জানালাম। এছাড়াও কিন্তু খুব বেশি ভ্যাকেন্সি যুক্ত, শূন্যপদ যুক্ত আরও একাধিক চাকরির পরীক্ষা 2023-এ আসতে চলেছে, যেমন রেলের আসতে চলেছে, এমটিএস যেটা একবার এসে গেছে সেটারও কিন্তু আবার চাকরির জন্য ভ্যাকেন্সি আসতে চলেছে। কাজে এই বছরটা যারা সরকারি চাকরির করতে চাইছো তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। আমি বলবো একটাও সুযোগ হাতছাড়া করবে না, প্রত্যেকটা অ্যাটেম্প্ট করো, ও একটা না একটা তোমার সরকারি চাকরি বা তোমার নামে কিন্তু সরকারি চাকরি থেকে থাকবে। আর এখনও যদি কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।